নিয়ন্ত্রণ হারিয়ে বাঁধের নিচে পড়ে গেল এক বোলেরো গাড়ি। ঘটনাটি ঘটেছে শনিবার আনুমানিক সকাল 10টা নাগাদ আলিপুর দুয়ার জেলার খগড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডিমা নদীর বাঁধে। জানা গিয়েছে এদিন সেচ দপ্তরের স্টিকার লাগানো একটি নম্বরবিহীন বোলেরো গাড়ি রাস্তার বাঁধ দিয়ে যাচ্ছিল এবং এরপর ব্রিজের কাছে আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে গাছটি বাঁধের নিচে একটি গাছের মধ্যে ধাক্কা মারে। ঘটনায় দুজন ব্যক্তি জখম হয়েছে। তড়িঘড়ি এলাকাবাসীরা ওই ব্যক্তিদের নিয়ে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে আসে। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে আসে আলিপুরদুয়ার থানার পুলিশ। গাড়ির চালককে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। আমার দোকান পাশে আমি আওয়াজ পেয়ে আসছি। টিচারের কাগজ হলো এই যে দুইটা ছেলে পড়ে আছে উপরে, আমি হাসপাতালে নিয়ে যাই প্রাথমিক ট্রিটমেন্টের জন্য। গাড়িতে কতজন ছিল সে তো আমি দেখিনি, গাড়ির ভেতরে কজন ছিল আমি উপরে দুজনকে পেয়েছি। আর ওরাই বলছে দুজন আরও ছিল, ড্রাইভার ছিল আর একজন সঙ্গে ছিল। হঠাৎ কী করে ঘটনা ঘটল সে তো আমি কী করে বলবো, আমি তো ছিলাম না স্পটে। গাড়িটা কি বাইরের সে বলতে পারবো না।